হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওটা হচ্ছে এসি অথবা ফ্রিজের ঠান্ডা আস্তে আস্তে কমে গেলে করণীয় কী। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও নোটিফিকেশান সবের আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আমরা জানি যে ফ্রিজের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডিফ আর একটা হচ্ছে নর্মাল। তো আমরা কখনো যদি দেখি যে ফ্রিজের নর্মালের যেই ঠান্ডাটা থাকে ঠান্ডাটা কমে যায়, ঠান্ডাটা কমে যায় বলতে যে আস্তে আস্তে ফ্রিজে আপনি আগে কোনো খাবার রাখলে খাবারটা ভালো থাকতো, পরে দেখতেন যে খাবারটা রাখলে খাবারটা মনে হয় যে নষ্ট হয়ে গেছে, কোনো খাবার রাখলে খাবার ঠিক থাকে না, এবং যেই ঠান্ডা থাকে ঠান্ডা কমে যায়। এবং আরেকটা, ফ্রিজের সাইডে আমরা অনেক সময় দেখি যে তাপ হয়, অনেক গরম হয়। তো যদি দেখেন যে এই গরমটাও আস্তে আস্তে কমে যাইতেছে, মনে হয় যে কম হইতেছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে ফ্রিজের কোথাও লিকেজ আছে। তো আমরা জানি যে ফ্রিজের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডিপ সেট আর একটা হচ্ছে নর্মাল সেট। আর ফ্রিজের এমনিতে যে কুলিং হয়, কুলিং সিস্টেমটা হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে ইভাপোরেটর, যে কুলিং হয় সেটা হচ্ছে ইভাপোরেটর, আর বাইরে দেখবেন সবসময় তাপ হয়, সে জায়গায় থাকে কন্ডেন্সার। তো এই ফ্রিজের সমস্যার ক্ষেত্রে যদি এই ফ্রিজের ডিফটাতেই আপনারা দেখেন যে এই ফ্রিজের নর্মালেও ঠান্ডা কম হয় এবং এই ডিফেও ঠান্ডাটা কমে যায়, আগে দেখবেন যে আইসটা থাকে, আইসটা অনেক একদম শক্ত শক্ত হয়, কিছু রাখলে শক্ত হয়ে যায়, এরপরে যদি দেখেন যে আইসটা এরকম হালকা হয়ে যায়, এমন হালকা আইস থাকে, সেক্ষেত্রে বুঝতে হবে যে ফ্রিজের গ্যাস কমতেছে। এটা হচ্ছে আমার আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ডিফ্রোস্ট ফ্রিজ। ফ্রিজ দুই ধরনের, একটা হচ্ছে নন ফ্রোস্ট আর একটা হচ্ছে ফ্রস্ট ফ্রিজ। তো নন ফ্রোস্ট ফ্রিজের ক্ষেত্রে ওটাতে আসলেই ফ্যান মোটর থাকে, ওইটাতে বাতাসের মাধ্যমে খাবারটা একদম সতেজ থাকে, মানে ওরকম আইস ধরে না। ওইটাতে বুঝতে হলে ওটার অনেকগুলো অপশন আছে, সেটা আস্তে আস্তে অবজারভেশন করতে হয়। আর ডিফ্রোস্ট ফ্রিজের ভিতরে লিকেজ বা কোনো প্রবলেম হলে আইডেন্টিফাই করা খুবই ইজি, খুবই সহজভাবে আমরা সেটা খুঁজে বার করতে পারি। তো আসলে আমি আপনাদেরকে প্রথম থেকে যেটা বুঝাতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে আসলে ফ্রিজের কোথায় লিকেজ হলে ফ্রিজের কী সমস্যা হতে পারে, এবং কিভাবে বুঝবেন যে ফ্রিজের গ্যাস কমে যাইতেছে, এবং তার সমাধানটা কী। তো এই ডিফে যদি দেখেন এরকম আইস হালকা হয়ে যেতেছে এবং নর্মালের আইসটাও আস্তে আস্তে কমে যেতেছে, আর বাইরের যেই গরমটা তাপটা হইতে তাপটাও কমে যেতেছে, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে ফ্রিজের গ্যাস কমে যেতেছে। তো ফ্রিজে যদি এরকম গ্যাস কমে যাইতেছে, সেক্ষেত্রে নর্মালের ঠান্ডাটা আগে কমবে, আগে যে নর্মালের ঠান্ডাটা হইতো নর্মালের ঠান্ডাটা কমে যাবে, দেন ডিফের ঠান্ডাটা কমবে। তো এখন এটার আমরা যখন দেখবো, তখন মানে ফ্রিজে যখন দেখবো যে ঠান্ডাটা কমে যেতেছে, তখনই আমাদের আসলে কাজটা হচ্ছে আমরা ফ্রিজটাকে অফ করে দিব। তো এই ফ্রিজে যখন দেখবেন যে নর্মালটা কমে যায় এবং হিটটা কমে যেতেছে, ঠান্ডা কম মনে হতেছে, অবশ্যই আপনাদের কাজ হচ্ছে ফ্রিজটাকে অফ করে দিবেন। সেক্ষেত্রে যখন আমরা ফ্রিজের টেকনিশিয়ানে বা আমরা যারা ফ্রিজের কাজ করি, যখন আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয়। এখন যেটা হচ্ছে, যদি আপনারা ফ্রিজটা অফ না করে ফ্রিজটা চলতে থাকে, যে ঠান্ডাটা আস্তে আস্তে কমে যায় তারপরও ফ্রিজটা চলতে থাকে, তাহলে আসলে কি সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ফ্রিজের দুইটা পার্ট থাকে, আবারও বলি সেটা হচ্ছে কন্ডেন্সার এবং চেম্বার বা ইভাপোরেটর। তো আর আমরা ফ্রিজের ক্ষেত্রে বুঝি যেই ডিফ আর হচ্ছে কন্ডেন্সার, বা যেটাতে আইস হয় সেটা আর বাইরে থাকে একটা গরম হয় কন্ডেন্সার। তো ফ্রিজের কন্ডেন্সার সাইডটাতে যদি কোথাও লিকেজ হয়, সেক্ষেত্রে কোনো তেমন একটা সমস্যা হয় না। কন্ডেন্সারের সাইড হচ্ছে এটাতে আসলে প্রেশার হয়, এটাতে ফ্রিজের যে কম্প্রেসারটা থাকে, এই ফ্রিজের সিস্টেমটা হচ্ছে ফ্রিজের গ্যাস সার্কুলার করে একটা গ্যাস থাকে, ওই গ্যাসটার সিস্টেম হচ্ছে, গ্যাসটা যে দিকটা আসলে আপনাদের একবার আমি সহজভাবে বুঝিতেছি যে গ্যাসটা মানে যেই কপার পাইপের ভিতর দিয়ে দৌড়ালেই ওই দিকটা ঠান্ডা হবে। তো এই যে আমরা ফ্রিজের বডিতে দেখি, এই বডিগুলোতে দেখবেন লেয়ার বোঝাই যায়, এই লেয়ারগুলো, এই লেয়ারগুলোর ভিতরে থাকে আপনার ভিতরে একবারে এই শিটের ভিতরে থাকে কপার পাইপ, এই পাইপগুলোর ভিতর দিয়ে গ্যাস সার্কুলেশন করে, গ্যাস দৌড়ায়। তো এই ক্ষেত্রে গ্যাস দৌড়ানোর জন্য যে জিনিসটা, যন্ত্রটা ব্যবহার করে, সেটা হচ্ছে কম্প্রেসর। তো এই কম্প্রেসরে আর কাজটা হচ্ছে গ্যাসটাকে সার্কুলেশন করা, গ্যাসটাকে রানিং করা। তো এই গ্যাসটা একদিক দা টানে আরেক দিক দা ছাড়ে, সোজা কথায় যা আমরা যে একটা কম্প্রেসার দেখলে আমরা অনেকেই দেখি যে কম্প্রেসারের কাজ হচ্ছে একদিক দা বাতাস টানে আরেক দিক দা বাতাস ছাড়ে, এই সেম সিস্টেমে গ্যাসটারে সার্কুলেশন করা।
তো গ্যাসটা যখন সার্কুলেশন করায় তখন যদি কন্ডেন্সার সেটটা লিকেজ হয়, মানে আপনার যে দিকটা ঠেলে মানে গ্যাসটাকে যে দিকটা ছাড়ে সেই দিকটা যদি লিকেজ হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তেমন কোনো সমস্যা হয় না। আর গ্যাসটা যে দিকটা টানে, মানে আমরা সাকশন বলে থাকি আমাদের বাসায়, সাকশনের যদি কোথাও লিকেজ হয় বা ইভাপোরেটরের চেম্বারে কোথাও লিকেজ হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা যেহেতু সাকশন, আপনার ডিপটা যদি লিকেজ হয়, এই ডিপে যে কফার, তো এই ডিপে যে কফার পাইপটা থাকে, কফার পাইপের কাজ হচ্ছে এদিক দিয়ে ওই কফার পাইপগুলো গ্যাস হচ্ছে টানে। তো এই দিক দিয়ে যদি কোথাও পাইপ লিকেজ হয়ে যায়, সেক্ষেত্রে এদিক দিয়ে বাতাসটা টানবে। আর বাতাসটা টানা মানে হচ্ছে আপনার এটার ভিতরে যখন আইস থাকে, এই আইসগুলো পানি হয়ে যায়। আসলে গ্যাস কমে যাওয়ার পর একটা সময় দেখা যায় পানি হয়ে পানি ছেড়ে দেয়। ওই পানিগুলো যদি আপনার পাইপ দিয়ে টেনে নেয় কম্প্রেসারের, একবারে কম্প্রেসারে চলে যায়, সেক্ষেত্রে হয় কি আমরা যে গ্যাস সার্কুলেশনের জন্য একটা ফিল্টার ইউজ করি, ফিল্টারটা ব্লক হয়ে যায়। এবং এই গ্যাসের সাথে কোনো রকমের পানি যদি মিশ্রিত হয়ে যায়, সেক্ষেত্রে চোকিং করে ফেলে। আর নেক্সট টাইম চোকিং বলতে আমরা যদি নেক্সট টাইম গ্যাস রিফিল করি, ভালোভাবে যদি ওয়াশ না হয় বা ওয়াশ না করে, সেক্ষেত্রে চোকিং করে। আরেকটা সমস্যা হচ্ছে যদি একদমই কম্প্রেসারে চলে যায় পানিটা, কম্প্রেসারে যায় যদি কম্প্রেসারের তেলের সাথে মিশে যায়, কম্প্রেসারের অয়েল থাকে, তেল থাকে, মেকানিক্যাল অপশন যেহেতু কম্প্রেসারটা, কম্প্রেসারের তেল থাকে, ওই তেলের সাথে যদি একদমই মিশে যায়, সেক্ষেত্রে আমাদের একদমই কম্প্রেসার অয়েল চেঞ্জ করে তারপরে আবার ওই অয়েল দিয়ে আবার পুরো সিস্টেমটাকে, কন্ডেন্সার এবং ইভাপোরেটর বা আমরা চেম্বার বলে থাকি, এগুলা ভালোভাবে নাইট্রোজেন দিয়ে ওয়াশ করে তারপরে যায় গ্যাস রিফিল করতে হয়। সেক্ষেত্রে অনেক খরচ পড়ে যায়, যারা আসলে এই কাজগুলো করান তাদের অনেক খরচ পড়ে, এবং যারা টেকনিশিয়ানটা কাজ করে তারা অনেক সমস্যায় পড়ে। দেখা গেছে এক ফোঁটা পানিও যদি কোথাও থাকে, ফ্রিজটা চোকিং করে ফেলে, দুই একবার গ্যাস রিফিল করতে হয়। তো আপনাদের করণীয় হচ্ছে যদি দেখেন যে ফ্রিজের নর্মালের ঠান্ডা কমে যেতেছে, সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজটা অফ করে দিবেন, এবং আপনারা সাথে সাথে একজন টেকনিশিয়ানের শরণাপন্ন হবেন। একজন টেকনিশিয়ানকে বলবেন যে ফ্রিজের সমস্যা, সেক্ষেত্রে টেকনিশিয়ানেরও কাজ করতে সুবিধা হবে এবং আপনার ফ্রিজটাও ভালো থাকবে। যদি না করে ফ্রিজটা চালান, তাহলে দেখা যায় যে ফ্রিজের যদি চেম্বার লিক হয়ে যায়, তাহলে এই দিক দিয়ে যদি পানি টানে, তাহলে আপনার অনেক বড় সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় যে সেক্ষেত্রে কম্প্রেসারে মেকানিক্যাল অপশনও পড়ে যায়, কম্প্রেসারে কয়েলও পড়ে যায়, সেক্ষেত্রে অনেক ব্যয়বহুল হয়ে যায়। তো অবশ্যই ফ্রিজের যদি এই সমস্যাগুলো দেখেন, ফ্রিজটাকে একদমই টোটালি অফ করে দিয়ে একজন টেকনিশিয়ান রাখবেন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা এবং টেকনিশিয়ানের কাজ করতে সুবিধা। তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এরকম টেক ভিডিও পাওয়ার জন্য, আপনি সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।